না সরি 1,67,740 টাকা, বিঘাপ্রতি পড়ে আপনার 22,300 বা 22,200 টাকা। তো এই দুইটা জিনিস মনে হয় আপনি 100 টাকা দিয়ে ইনস্যুরেন্স করলে, প্রথমত আপনার 7.5 বিঘা জমিটা আপনি ইনস্যুরেন্স করতে পারলেন, 2 নম্বর হলো আপনি বিঘা যদি একটু ক্ষয়ক্ষতি হয় বিঘা, তখন বিঘাপ্রতি আপনারা 22,000 টাকা ক্ষতিপূরণ দেয়, এটা হলো দুইটা জিনিস। 3 নম্বর হলো আপনার একটা ডর তাপমাত্রা যে আজকে আমার ফসলটা নষ্ট হইব, হয়তো আমি ক্ষতিপূরণ পাইব কি না পাইব এটা ডর গেল গিয়ে, আপনি ইনস্যুরেন্স করে রাখছেন মানে আপনি একটা সময় ক্ষতিপূরণ পাইব। আশা করি আমার সাদের একটু আগে বলছেন যেরকম যে কিছু ফসল বিমা পয়সা এই এরিয়া ঢুকেল, আমরা শরুলবাগ পাইছে, ব্রাহ্মণ শাসন 87 সব এরিয়া পাইছে ফসল বিমা পয়সা। তো এটা কি চাইছে 2020-21 যারা করিয়ে রাখছিল তারা যে লসটা হয়েছিল, ওই লসটা যখন তারা মাত্র করিয়া দেখছে যান ঠিক ঠিক এই এরিয়ার লস হয়েছে, যখন মানুষের লস হয়েছে ডিস্ট্রিক্টে সবরে একটা পরিমাণ ধরুন 5,000 হোক, 3,000 হোক, 2,000, 10,000, 12,000 করে করে সবরে দেওয়া যাচ্ছে যার যার যতটুকু পরিমাণের লস হয়েছে। ওই জিনিসটাই আজকে এইরকম না যে ফসল বিমা করলে আমরা কিছু পাইতাম না বা এটার লস অ্যাসেসমেন্ট করতে কষ্ট হয় বা এটা কিছু মানে ক্ষতিপূরণ পাইতে গেলে আমার দেরি হয় এটা স্বাভাবিক কথা, আমিও করি যে আজকে আপনি ফসল বিমা করছো আজকে আপনার লস হয়েছে, কালকে আপনার কিছু ফসল পয়সা পাইলে হয় এরকম হয় লসটা। আজকে ফসল বিমা অ্যাপ্লাই করছেন যখন অব্দি আমরা ব্যাংক আছি SBI জেনারেল আমরা আপনার ক্ষতিপূরণ দিতাম, কিন্তু দিতাম করতে আজকে সরকার যদি আমরা আজকে পয়সাটা না দিই আমরা আপনার ক্ষতিপূরণটা দিতাম পারি না। তো সুতরাং হয় কিতা সরকারি জিনিসও আপনার জানেন কিছুটা একটু দেরি হয় কিন্তু পাওয়া যায় এটা শুধু। তো সরকারে কিতা করে প্রত্যেক ডিস্ট্রিক্টের সার্ভে হওয়ার পরে যখন দেখলাম এই এরিয়াতে লস হয়েছে, লসটা যত লস হয়েছে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যার যারই অংশটা আমরা দিল ব্যাংকে, ব্যাংকে তখন কিতা করে যে যে কাস্টমারে ইন্স্যুরেন্স করাইছে সবরে যতটুকু লস হয়েছে ওই লসের পয়সাটা দিয়ে বুঝছেন আপনারা। এই জিনিসটা দেরি হয় ঠিক পাইতে কিন্তু ধৈর্য ধরে বইবা এই জিনিসটা আপনারা পাইয়া যাবে, এটা নাই যে কোনোদিন পাইতে না পাইবা এটা শুধু এই কয়েকদিন পরেই হয়তো আপনি ইয়ে পাইতে পারেন, কেন কি আপনার লক্ষ্মী বাজার রিভার্স সিসি এক্সপেরিমেন্টে বহুত দাম কম আছে বুঝতে। তো আশা করি এইটার লেগে একটা লাভ পাইবে আপনার, আমার সিসি সোলার দুইটা অলরেডি আপনি দেখছেন তো একটা করিয়া গেছিলাম আরেকটা রিসেন্টলি করিয়া গেছে আরও দুইটা বাকি আছে, যখন এই সাইডটা কমপ্লিট হয়ে যাবে আমি বুঝিয়ে দেবো এই আমার লক্ষ্মী বাজার জিপির অ্যাভারেজ দামটা কত আছে, যেই দেখবো অ্যাভারেজ দামটা কম আছে অটোমেটিকলি যে দাম কম আছে ওই দামের মানে যে দামটা হইব ওই দামের পরিমাণটা যত ধরনের ফসল বিমা করছেন সবরে দেওয়া যাবে। এখন আমি আই কীভাবে জিনিসটা মানে ক্ষয়ক্ষতি হইলে আপনারা ক্ষতিপূরণটা পাইব, তো সর্বপ্রথম আমি এটা জিনিস কই দিই যে ফসল বিমাটা একমাত্র প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হইলে তার ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ পাওয়া যায়। মানে মনে করেন আজকে আপনি আলু লাগাইছেন, যেরকম মনে করেন আলু লাগানোর পরে আপনি 1 বিঘা লাগাইছেন হতে পারে আপনার 1 বিঘা নষ্ট হয়ে গেছে, হতে পারে দাদার 1 বিঘা নষ্ট হয়েছেন, কিন্তু আপনার তো ক্ষতি হয়েছে তার ক্ষতি হয়েছে না, আপনার ক্ষতিপূরণ পাওয়াটা পাইতেন ওই জিনিসটাই। এটা কিন্তু আপনি নগদ ক্লেম করলাম করে বললে না এইটা তো কোনো আয়ত্তে এসে না হয়তো আপনি পাইতাম এরকম না, আপনার যখন আলুটা ওজন করা তাইব মানুষ মনে করেন একটা বিঘা দেখবো আপনি কত ওজন অত বেশি ওজন করবে ওজনে আপনার একটা ফলন কমায় তখন অটোমেটিকলি আপনারা পাইবেন। এই যে আমি একটু বলছি ফসল নেওয়ার পয়সা ঢুকছে, ফসল নেওয়ার পয়সাটা ঢুকছে এটা আলু দিয়ে আসবে মানুষে আলুর পয়সা পাইছে আলু ক্ষয়ক্ষতি হয়েছে বলিয়া ক্ষতিপূরণটা দিচ্ছে সরকার। তো প্রথম বুঝলে আমার হইলো মনে বীজ লাগানোর সময় যখন আলুর বীজ লাগাইছেন আজকে লাগানি পরে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হয় যেমন করাই গেল বা মনে হয় বৃষ্টি লেগে বা মনে করেন আপনার কোনো সময় না বজ্র ইয়ে হয়ে যায় তুফান দেয় বা শিলা বৃষ্টি এই ধরনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যে আজকে আপনারা পায় তখন একটা জিপি 78% এরিয়া ডিস্ট্রয় হতে লাগে, কেন আজকে প্রাকৃতিক দুর্যোগে যে দাদার একলা গুটি দেয় না বা আপনার গুটি দিত না পুরো একটা এরিয়া লড়িয়ে যাবে ওই কথাটাই একটা এরিয়া যখন একটা 78% এরিয়া ডিস্ট্রয় হইব তখন কিতাব হয় সরকারের প্রথম 50%টা তারে ইনস্ট্যান্ট দিয়ে দেবে, মানে সার্ভে করিয়া দেখিয়া প্রথম 50% লসর ইনস্ট্যান্ট দিয়া যায় গিয়া, আর আলুর ক্ষেত্রে কিতা হয় 100%টাই দেওয়া যায়, এখানে দানের ক্ষেত্রে কিতাই তো হয়তো ফলন পরের দিকেও একটু হইতে পারে কিন্তু আলু একবার মরে গেলে আর হয় না, তো আলুর ক্ষেত্রে কিতা হয় 100%টাই দেওয়া যায় গিয়া আপনার যদি আপনার ক্ষয়ক্ষতি হয়। 2 নম্বর হইল মনে করেন আপনার আলু লাগাইছেন লাগানোর পরে গাছটা মনে হয় অত বড় হয়েছে হওয়ার পরে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ধরেন আজকে বন্যা তো সেটা নাই মনে হয় বৃষ্টি একদম কম দিয়েছে যে মাটির রস নেই বা মনে করেন আপনার বৃষ্টি লেগেছে যার ফলে আলু নিশ্চয়ই ফসে গেছে গাছটা মরে গেছে, তো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখনই এইব সেকেন্ড স্টেজে তখন একটা জিপি 50% কাভারেজ হতে লাগে, মানে একটা জিপি 50% ড্যামেজ হতে লাগে, ড্যামেজ হইলে হয় কিনা লস করা যখন সার্ভে টিম এইব আইয়া দেখে যে এরিয়া ঠিকঠিক একটি লস হয়েছে কিনা, যদি দেখে ঠিকঠিক লস হয়েছে তখন কী তাহলে আপনারা যতটুকু লস হয়েছে এই সেম 50% মানে সরি 100%টা তখন আবার আপনারা দিয়ে দেবে যদি লস হইয়া থাকে। গেল দুইটা 3 নম্বর আইল আপনার আলু লাগানির পরে মনে করেন উঠানির সময়, উঠানির সময় মনে করেন আপনি উঠে ইয়া একটু টানা লেগে তো রোদ রাখবেন না ভিতরে রাখুন না
বা স্টোর করার আগে হয়তো কিছু একটা করে দানা খাদ্যের জন্য মারা দেওয়া আলু পত্র এরকম কিছু একটা হইবে, তখন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয় তখন এই জিনিসটা আপনি 14 দিন মানে 3 দিনের ভিতরে তো জানাইটা, 3 দিনের ভিতরে জানানোর পরে এটা 15 দিনের ভিতরে এই ক্লেমটা সেটেল হবে। আজকে ফলন করার পরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তখন এই ক্লেমটা আজকে আপনি 3 দিনের ভিতরে জানাইলে জানালে 15 দিনের ভিতরে এই ক্লেমটা সেটেল হবে। এটা লাগে 1 মাস 1.5 মাস 2 মাস অপেক্ষা হবে না, 15 দিনের ভিতরে ব্যাংকে সেটেল করে দেবে। এটা গেল 3টা। 3 নম্বর হইলে আমার লোকালে যেগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়, যেমন মনে হয় আজকে লক্ষ্মীবাজার জিপিতে আমার দান কমেছে বা মনে হয় সাধারণ জিপিতে দান ভালো হয়েছে, পানিঘাটে ভালো হয়েছে, লক্ষ্মীবাজারে কমেছে, লক্ষ্মীবাজার জিপির আজকে একটা লস হয়েছে, লস হওয়ার কারণে কিন্তু সেইখানে কৃষকরা একটু পীড়িত। তো তখন কি তা করে এরিয়াতে আমি করছি সিসি এক্সপেরিমেন্ট, সিসি এক্সপেরিমেন্ট করে ফরিয়া দেখলে যে এরিয়া কতটুকু লস হয়েছে, যতটুকু লস হয়েছে ওই লসটা তখন কাভারে দেওয়া যাবে, বুঝছেন আপনি? আপনার মানে সার্ভে করার পরে যতটুকু লসটা বাড়িব ওই লসটা সবাই সমানভাবে ভাগ করে দিবে, ঠিক আছে? পার্টিকুলার কেন সবে পাই এরিয়ার লস হইলে যতজন কৃষকের ফসল বিমা করছেন সবরে লস, হ্যাঁ এভারেজ করে দিয়ে দিবে। সেম হইলে 5 নম্বর সিসি এক্সপেরিমেন্ট যেটা এখন চলে, যেটা আমরা দানও মাপি করি, স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে একটা মাপযোগ রাখা যে বিগত 5 বছরে কতটুকু দান করছে, 2022 আমার লক্ষ্মীবাজার জিপিতে কতটুকু দান করছে, ওইটা একটা মাপযোগের মানে একটা এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা করিয়ে যখন দেখলো মনে হয় লক্ষ্মীবাজার জিপিটা ফন্ড সমান দান ফলে, ফন্ড সমান দান ফলে একটা জিপির এবার হয়তো ফ্লাটের কারণে বা কোনো কিছু কারণে 1000 মন দান হচ্ছে, 500 মন দানের বিল বা আলু ক্ষেত্র সেই অত কেজি আলু আমার এখান থেকে প্রোডাকশন হয়, এর থেকে মনে করেন আমার 30 কেজি 50 কেজি আলু কম প্রোডাকশন হয়েছে, ওই 50 কেজির আলুর যে দামটা ওই দামটা সেইমভাবে আবার আপনারা সমানভাবে ভাগ করে দেবে যত ফসল বিমা করছেন, বুঝছেন আমার কথাটা? এই 5টা পয়েন্ট হইলো ফসল বিমা, যেখানে আপনারা এই মানে পয়েন্টস আয়াতে আইলে আপনারা এটা লাভ দিতে পারবেন। লোকে আপনার হয় কিনা মনে করবেন যে কোনো আজকে প্রাকৃতিক দুর্যোগের কথা হয় না, আলু হইলো সবচেয়ে হাই রিস্ক ক্রপ, আলু হাই রিস্ক ক্রপ বিকজ আলু দেওয়া বেশি রোদ দিলে জ্বলে যায় বা বেশি বৃষ্টি দিলে ফসে যায়, ওইটার লেগে এবার আলু আমরা লাগছি যে বেশি করে আলু চাষিরে যাতে ইনভেস্টটা করানো যায় যাতে তারা কোনো ক্ষয়ক্ষতি হয়। তো আশা করি আপনারা এই জিনিসটা আগ্রহী করবা, করলে আশা করি আপনার লাভটা দেওয়ার চেষ্টাটা আমরা আপনার থাকবো, যে কোনো রকম হোক যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ক্ষতিপূরণটা আপনার উপরে পছন্দ বেশি কিছু লাগে না, জাস্ট 100 টাকা লাগে ইনস্যুরেন্সটা করে দিয়ে, 100 টাকার বিনিময়ে আপনি 7.5 বিঘা অব্দি ইন্স্যুরেন্স পাইতে পারবা। লোকের জায়গার কাগজ লাগে, আধার কার্ড লাগে, ব্যাংক অ্যাকাউন্ট লাগে, এই 3টা জিনিস ডকুমেন্ট লাগে লোকের 100 টাকা। আর এই জিনিসটা আজকে আমি আপনাদের ফর্ম দিয়ে গেলাম, আপনারা ফর্ম যদি কালেকশন করে রাখেন তেও হইব, বা আমি আপনারা আজকে একটা ডেট দিয়ে দিব আমার প্রেসিডেন্ট স্যার বা স্যার ওয়ার্ড মেম্বার লোকের যোগাযোগ করিয়া, যেমন ধরুন 15 তারিখ পরে একটা আপনার ডেট দিয়ে দিলাম, আমি এখানে 10টার দিকে বললাম 3টা অব্দি যতজন এরিয়ার কৃষক আছে সবাই এখানে অনস্পট করে দিতে পারবা, সবাই আমি রিসিপ্ট ফাটে দিলাম 100 টাকা, তারা আমার ডকুমেন্ট দিল, টাকা লিয়ে আমি গিয়ে ইনস্যুরেন্সটা করে ওই লোক জিনিসটা বসে বসতো, এর থেকে বাইরে কিছু নাই। তো আশা করি আপনারা সব বুঝছেন, যদি আর কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে আমার যদি দিতে পারেন আমি।